হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট গুড মর্নিং আমরা আজকে থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের টেলিকারেন্ট অফেয়ার্স দেখব উইথ স্ট্যাটিক জি কে প্রত্যেক দিনের মতো আজকেও সকাল ছটার পরে আমাদের তিনটে ক্লাস হবে দুপুর দুটোতে একটা অ্যাডভান্স জি কে অ্যান্ড জি এর ক্লাস তারপর সাতটার সময় লাইভ অঙ্কের ক্লাস এবং আটটার সময় লাইভ জেনারেল স্টাডিজের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি দু হাজার কুড়ি একুশে কোন দল জয়লাভ করেছে তামিলনাড়ু ক্রিকেট টিম সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এ জয়লাভ করেছে এবছর এটা বারোতম তামিলনাড়ু ক্রিকেট টিম বরোদা ক্রিকেট টিমকে হারিয়ে এই খেতাব অর্জন করেছে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয় আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে মোতেরা স্টেডিয়ামে কিন্তু এই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল স্ট্র্যাটিক জিকে যদি এক্ষেত্রে আমাদের দেখতে হয় সৈয়দ মোস্তাকালি টি টোয়েন্টি ট্রফি দুহাজার উনিশ কুড়িতে কর্ণাটক দল জিতে জিতেছিল এর আগের বছরে জিতেছিল কিন্তু কর্ণাটক এ বছরে জিতলো আমাদের তামিলনাড়ু ক্রিকেট টিম নেক্সট কোয়েশ্চেন ভারতীয় উপকূল রক্ষী দিবস অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট ডে কবে পালন করা হয় এটা প্রত্যেক বছর পালন করা হয় ফার্স্ট ফেব্রুয়ারিতে এবছর এটা পঁয়তাল্লিশতম উনিশশো সাতাত্তর সালের এক ফেব্রুয়ারি হচ্ছে এই ভারতীয় উপকূল আর কি আমাদের ইন্ডিয়ান কোস্টগার্ড তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল কৃষ্ণস্বামী নটরাজন এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল রয়েছেন ভিডি ছাফেকার কোয়েশ্চেনে চলে যাব ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে এক্ষেত্রে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা এবং চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব পঞ্চম স্থানে রয়েছে কেরালা এবং ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাট পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে সতেরোতম স্থানে এবং উত্তরপ্রদেশ রয়েছে আঠারোতম স্থানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই এবং মহারাষ্ট্রের ন্যাশনাল পার্কগুলো যদি আমরা দেখি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক দ্য ডোবা ন্যাশনাল পার্ক চান্দোলি ন্যাশনাল পার্ক এবং নভেগাঁও ন্যাশনাল পার্ক নেক্সট টাইটান কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও পদে কে নিযুক্ত হয়েছেন অশোক কুমার সান্তালিয়া ইনি টাইটান কোম্পানি চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কিন্তু নিযুক্ত হয়েছেন ইনি লার্সেন অ্যান্ড টার্বো ইনফোটেক যেটা আছে সেটার প্রধান চিফ পদে কিন্তু নিযুক্ত ছিলেন এবং এখনো নিযুক্ত আছেন তো ইনি সিএফও হলেন টাইটান কোম্পানি স্ট্যাটিক জি কে এখানে আমরা যদি দেখি প্রতিষ্ঠা সাল অর্থাৎ এই টাইটান কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন এইটি আর এটা সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালোরে চেয়ারম্যান যদি দেখি তাহলে এন মুরুগানন্দম ইনি রয়েছেন টাইটান কোম্পানির এখন চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং সিও টাইটান কোম্পানি রয়েছেন কে সি কে ভেঙ্কটরমন নেক্সট কোয়েশ্চেন ডক্টর রাজীব রঞ্জন কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন রাজীব রঞ্জন তামিলনাড়ুর মুখ্য সচিব পদে কিন্তু নিযুক্ত হয়েছেন ডাক্তার রাজীব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তামিলনাড়ুর এরাপাটি কে পালানিস্বামী এখন রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর রাজধানী কোথায় চেন্নাইয়ে তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত তামিলনাড়ুর যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে দেখো মধুবালাই ন্যাশনাল পার্ক মুকুর্থি ন্যাশনাল পার্ক আন্নামালাই ন্যাশনাল পার্ক ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক গালফ অফ মান্নার গালফ অফ মান্নার মেরি ন্যাশনাল পার্ক এই কয়েকটা পার্ক তামিলনাড়ুর জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গার্বেজ গার্বেজ ক্যাফে ক্যাফে খোলা খোলা হলো। টোটাল হয়েছে দিল্লিতে ডিসেম্বর এগারো সালে দিল্লি ভারতের রাজধানী হয় এটা আমরা জানি দিল্লির প্রথম গার্বেজ ক্যাফে খোলা হয় কোথায় না না জব করে জব করে প্রথম গার্বেজ ক্যাফেটা খোলা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন এখন দিল্লির মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল অনিল বাইজাল নেক্সট কোয়েশ্চেন ভারত সরকার দেশের ছটা রাজ্যের বিদ্যালয়ে শিক্ষার উন্নতির জন্য কোন সংস্থার সাথে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করেছে ছটা রাজ্য আমি এখানে নাম দিয়েছি দেখো হিমাচল প্রদেশ কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা এবং রাজস্থান ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের রয়েছে ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটার প্রেসিডেন্ট রয়েছেন ডেভিড ম্যালপাস কোন মেট্রো স্টেশন ট্রেন কোচগুলোকে স্যানিটাইজ করতে অতি বেগুনি রশ্মি ব্যবহার করেছে তো লখনৌ মেট্রো ট্রেন কোচগুলোকে স্যানিটাইজ করার জন্য অতি বেগুনি রশ্মি ব্যবহার করছে এটা প্রথম হচ্ছে লখনৌ মেট্রো ইজ আ র্যাপিড ট্রানজিট সিস্টেম সার্ভিং দ্য সিটি অফ লখনৌ ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ উত্তরপ্রদেশ শহরটা গোমতী নদী নদীর তীরে গড়ে উঠেছে এবং উত্তরপ্রদেশের কোথায় শহরটা গোমতী নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে তিনি নিযুক্ত হয়েছেন রামা মোহন রাও আমারা তিনি নিযুক্ত হয়েছেন এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে এর আগে এই পদে নিযুক্ত ছিলেন অশ্বিনী কুমার তিওয়ারি সম্প্রতি অশ্বিনী কুমার তিওয়ারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন রামা মোহন রাও আমারা দুই বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন এসবিআই কার্ডের এমডি অ্যান্ড সিইও পদে এসবিআই কার্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটা সদর দপ্তর কোথায় গুরুগাঁও হরিয়ানার নেক্সট কোন বিভাগ ই এপিক নামে ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করেছে ই এপিক নামে ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করেছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনার ই এপিক অর্থাৎ ইলেকট্রনিক ইলেকটরাল ফটো আইডেন্টিটি কার্ড এটা হচ্ছে ই এপিকের ফুল ফর্ম ইলেকট্রনিক ইলেকটরাল ইলেকটরাল ফটো আইডেন্টিটি কার্ড প্রোগ্রাম এই প্রোগ্রামটা লঞ্চ করেছে ভারতের নির্বাচন কমিশন ই এপিকে সুরক্ষিত কিউআর কোড থাকবে যেটা মধ্যে থাকবে ছবি সিরিয়াল নম্বর পার্ট নম্বর সহ একাধিক তথ্য এই পিডিএফ এটা পিডিএফ কিন্তু মিলবে জিকে যদি আমরা ক্ষেত্রে দেখি মুখ্য নির্বাচন কমিশনার এখন আমাদের রয়েছেন সুনীল আরোরা এটা সদর দপ্তর কোথায় নিউ দিল্লি অবশ্যই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা সাল উনিশশো পঞ্চাশের পঁচিশে জানুয়ারি যেদিনকে আমরা ন্যাশনাল ভোটার ডে কিন্তু পালন করি ন্যাশনাল ভোটার ডে আমরা এই দিনেই পালন করি ইলেকশন কমিশন যেদিনকে প্রতিষ্ঠা লাভ করেছিল নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আগের দিন তোমাদেরকে আমি যে হোমওয়ার্কের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম যেমন দেখো আমেরিকার উপরাষ্ট্রপতিকে কমলা হ্যারিস আমেরিকার উপরাষ্ট্রপতি এখন উপরাষ্ট্রপতি পদে এখন নিযুক্ত রয়েছে কোন তারিখে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয় ফোর্থ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয় তেলেঙ্গানা কবে প্রতিষ্ঠিত হয় সেকেন্ড জুন টু থাউজেন্ড ফোরটিন দু চোদ্দোর সেকেন্ড জুন কিন্তু তেলেঙ্গানা প্রতিষ্ঠিত হয়েছিল আর তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক কিছু প্রশ্নগুলো থাকবে যেগুলো তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে জানাবে ভারতের প্রথম গার্বেজ ক্যাপে কোথায় গড়ে উঠেছে ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে কোন তারিখে ভোটার দিবস পালন করা হয় চলো এর মধ্যে আমি বেশ কিছু জিনিস আমি তোমাদের আজকে বলেও দিয়েছি আমাকে এগুলো কমেন্টে জানাও প্রত্যেক দিনের মতো আমি আজকেও আরেকবার রিপিট করব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করবো তার আগে দেখো আন একাডেমিতে আজকে দশটার সময় রয়েছে আমার ক্লাস যেটা আজকে আমি তোমাদের পরিমিতি দিয়ে ক্লাস করব তো এই ইন্সুরেশন বা পরিমিতিটা থেকে বেশ কিছু অঙ্ক আমরা ডাব্লিউ বিবিতে এবং রেলওয়ে গ্রুপটিতেও দেখতে পেয়েছি তো সেই পরিমিতি নিয়ে আমি আমি ক্লাস করব তোমাদের বেশ কিছু তার আজকে ফার্স্ট ক্লাস তোমরা যারা যারা এটা জয়েন করতে চাও এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে ডিসকাসও করতে পারবে ওখানে লাইভ এবং শুধু আমি নয় ওখানে আরও সত্তর জন এডুকেটার আছে তোমরা তাদেরও ক্লাস ওখানে গিয়ে করতে পারবে তবে মেকশিওর এখানে কোডটা তোমরা নলেজ সিক্সটি অ্যাপ্লাই করছো তোমরা যখন হবে এই যদি দিয়ে তাহলে তোমাদের ফ্রি প্ল্যানটা আনলক হয়ে যাবে এবং তোমরা শুধু আমি নয় সবার ফ্রি ক্লাসটা কিন্তু করতে পারবে তো আগের দিনে দেখো আমি প্রথম যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লে লিস্টের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং এর জন্য যে নতুন ব্যাচ স্টার্ট হয়েছে নতুন যে ক্লাসগুলো স্টার্ট হয়েছে সেটার প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স বা এই ক্লাসগুলো দেখতে পারবে বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় প্রত্যেক বছর সেকেন্ড ফেব্রুয়ারি এখানকার দেখো কি পয়েন্টস এবং স্ট্র্যাটেজিকে গুলো আগের দিন আমি অনেকগুলো আলোচনা করেছিলাম তোমরা দেখে নিও আগের দিনের ভিডিওটা করোনা ভাইরাস পারফরম্যান্স ইন্ডেক্স এটাতে ভারতের স্থান কিন্তু এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি তম ছিল নেক্সট কোয়েশ্চেন আমাদের ছিল কোনটা এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে ছিল জয় শাহ নেক্সট পয়েন্ট ছিল আমাদের আয়ুষ্মান ভারত যোজনার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন আর এস শর্মা চ্যানেট ইয়েলেন কোন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আমেরিকার পৃথিবীর বৃহত্তম হোয়াইট ক্রোকোডাইল পার্ক কোথায় প্রতিষ্ঠিত হলো এটা হয়েছে উড়িষ্যাতে কোন ক্রীড়া সংস্থা প্লেয়ার অফ দ্য মান্থ উপস্থাপন করতে চলেছে তো এবার থেকে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কিন্তু আনতে চলেছে কোন রাজ্য সরকার নিজস্ব ব্র্যান্ডের পানীয় জলের বোতল সরবরাহের জন্য মিশন ভাগীরথ চালু করেছে তো এই ক্ষেত্রে তেলেঙ্গানা চালু করেছে বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি বিক্রয়কারী উৎপাদন সংস্থা কোনটা তো এটা কোন রাজ্য সরকার এগ্রিকালচার পাম্প ইলেকট্রিসিটি কানেকশন পলিসি চালু করেছে এটা করেছে মহারাষ্ট্র এই আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি দেবো বলেছিলাম আজকে কিছুক্ষণের মধ্যেই পাবলিশ আমি করে দেব জানুয়ারির পুরো মাসের ম্যাগাজিন তো তোমাদের জন্য ম্যাগাজিনটা আমি একটু স্পেশালভাবে তৈরি করছি তোমরা ওটা আজকে থেকেই পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা চাইলে ওটা কালেক্ট করে নিতে পারবে আজকে ঠিক দুপুর বা বিকেল বেলার মধ্যে তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো আর কালকে থেকে এটা প্রোভাইড থাকবে যে কোনো ভিডিও ডিসক্রিপশন কারেন্ট ইয়ারবুক দু হাজার কুড়ি এটা আমি তোমাদের সাথে জানুয়ারি টু ডিসেম্বর টোয়েন্টিতে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আলোচনা করেছিলাম কিছুটা দিয়ে দিয়েছিলাম অতিরিক্ত তথ্য সহ তার সাথে আরও এখানে উনচল্লিশটা কারেন্ট জিকে টেবিল রয়েছে তোমরা যদি চাও এটা কালেক্ট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রেখেছি নলেজ অ্যাকাউন্ট পিডিএফ বলে একটা দেখো লিখতে দেওয়া ওখানে গেলে তোমরা সব পিডিএফগুলো দেখতে পারবে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা ওখান থেকে গিয়ে কালেক্ট করে নিতে পারো আপাতত থ্যাংক ইউ সো মাচ এরপরে দেখা হচ্ছে সবার সাথে দশটার সময় তো এই লাইভ ক্লাস লাইভ এবং ফ্রি ক্লাস তোমরা মিস করবে না যদি জয়েন করতে চাও ডেফিনেটলি আমাকে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে জয়েন করো নলেজ সিক্সটি কোডটা ইউজ করে ফ্রি প্ল্যানটা আনলক করে নাও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর যদি এতেও তোমাদের সমস্যা হয় যে কিভাবে জয়েন করবে বুঝতে পারছো না তাহলে আন একাডেমি কুন্তল মাহিন্দার বলে একটা প্লে রয়েছে তো ওই আন একাডেমি কুন্তল মাহিন্দার বলে যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সরি ওই টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা জয়েন করতে পারবে ফ্রি ক্লাসে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ গ্রেট ডে দেখা হচ্ছে পরের ক্লাসে